দাদা আজকের মেনু নেনুয়া সবজি এর মধ্যে শুধু দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে তৈরি হচ্ছে নেনুয়া সবজি প্রায় হয়ে গেছে এবার নামানোর আগে একটু চিনি দেব কারণ সবজিতে একটু চিনি দিলে ভালো লাগে আর একটা মেনু আছে শাক ভাজা শাক ভাজার মধ্যে আছে কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি এটাও শাক ভাজা দেখুন বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন।